আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর শুরুর দিনে আমাদের চ্যানেলে শুরু হতে যাচ্ছে পিঠা উৎসবের প্রথম এপিসোড, তাই আপনাদেরকে আবারও ওয়েলকাম করছি আমাদের আজকের পিঠার আয়োজনে। নোয়াখালীর অতি পরিচিত একটি পিঠার রেসিপি থাকছে আজ আপনাদের জন্য। এই পিঠার আরেকটি বিশেষত্ব হলো অনেকে অনেক নামে এই পিঠাকে চেনে, কেউ বলে খোলাচা পিঠা, আবার কেউ বলে পাতলা চিতই, আবার অনেকে বলে আন্ডা চিতই। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। পিঠা তৈরির জন্য সবার প্রথমে লাগবে চালের গুঁড়ো, আর চালের গুঁড়োটা শুকনো অথবা ভেজা যে কোনো একটা হলেই হবে। আমি ভেজা চালের গুঁড়োটা নিয়েছি, আর এখানে 2 কাপের মতো চালের গুঁড়ো আছে। এই চালের গুঁড়োর সাথে সামান্য পরিমাণ লবণও অ্যাড করে দিচ্ছি। লবণ আর চালের গুঁড়ো হালকাভাবে মিক্স করে ফেলবো। তারপর সামান্য পানি দিয়ে চালের গুঁড়োটাকে একটু ভিজাতে হবে, আর এক্ষেত্রে অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন। ফুটন্ত পানি দেওয়ার ফলে আপনার পিঠাটা গ্যাসের চুলায় ননস্টিক ফ্রাইপ্যানে করার পরেও একদম তুলতুলে নরম হবে। খুব অল্প করে পানি অ্যাড করতে হবে আর মিক্স করতে হবে। আর এখানে চালের গুঁড়োটা কতটা শুকনো বা ভেজা তার ওপর পানির পরিমাণটা নির্ভর করবে। এরকম অল্প অল্প পানি দিয়ে মাখতে থাকবেন, দেখবেন একটা পর্যায়ে ঘন একটা ব্যাটারে পরিণত হয়েছে। এবারে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই গরম মিশ্রণের সঙ্গে ডিম অ্যাড করে দিলে ডিমটা ফেটে যাবে, তখন আর পিঠাটা ভালো হবে না। তাই এই মিশ্রণটা মোটামুটি ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। মিশ্রণটা এই পর্যায়ে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি একটা ডিম ভেঙে দিব। ডিমটাকে ভালোভাবে চালের গুঁড়োর মিশ্রণের সাথে মেশাতে হবে। হুইস্ক ব্যবহার করলে এই কাজটা করতে সুবিধা হয়। আপনারা চাইলে কাঁটা চামচ অথবা নর্মাল যে কোনো চামচ দিয়েও করতে পারবেন। যেটা দিয়েই করেন, চালের গুঁড়োর এই মিশ্রণের সাথে যেন ডিমটা স্মুথলি মিশে যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এরই মাঝে আমাদের পিঠার জন্য ব্যাটার রেডি হয়ে গেছে। চামচের সাহায্যে আমি কিছুটা ব্যাটার উঠিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু অতিরিক্ত পাতলা না, আবার অতিরিক্ত ঘনও না। পিঠার এই ব্যাটারটা মিডিয়াম টাইপের একটা কনসিস্টেন্সিতেই আছে। ব্যাটার তৈরি করা হয়ে গেছে, এবার চলে যাচ্ছি পিঠা তৈরিতে। চুলায় একটা ননস্টিকের তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা খুবই ভালোভাবে গরম করে নিতে হবে। বাটার বা তেল কোনো কিছুই ব্রাশ করা ছাড়া তাওয়ার মধ্যে 1 চামচের মতো ব্যাটার দিয়ে আমি চামচের সাহায্যেই সেটাকে ছড়িয়ে বড় করে দিচ্ছি। সাথে সাথেই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আর 10 থেকে 15 সেকেন্ডের মতো অপেক্ষা করলেই দেখবেন পিঠাটা হয়ে গেছে। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে পিঠাগুলো বানাতে হবে। পিঠাটা হয়েছে কি না সেটা আপনারা একবার দেখলেই বুঝে যাবেন। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা পিঠাও বানিয়ে দেখাচ্ছি। আগের মতো করেই পিঠার ব্যাটার দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই স্টেপটা তো আসলে বলার তেমন কিছু না, আপনারা দেখে বুঝে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর আগের মতোই 10-15 সেকেন্ড অপেক্ষা করেছি। আসলে এই পিঠাগুলো তৈরিতে মাটির খোলা ব্যবহৃত হয়, কিন্তু শহরে যেহেতু মাটির হাঁড়িতে করা একটু টাফ, তাই সকলের সুবিধার্থে আমি ননস্টিকের তাওয়াতেই করে দেখাচ্ছি। আপনাদেরকে পিঠার অপর পাশটাও দেখিয়ে দিচ্ছি। এই পাশটা কিন্তু একটুও পুড়ে যায়নি, খুবই সুন্দরভাবে হয়ে গেছে। পিঠা বানানো কমপ্লিট, এবার চলুন সার্ভিংয়ে। আর সার্ভ করতে পারেন পছন্দের ভর্তা, মাংস ভুনা, যে কোনো কিছুর সাথেই। আমি তো সার্ভ করেছি সুজি আর গরুর মাংস ভুনার সাথে। পিঠাটা কী পরিমাণ সফট হয়েছে সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন। এত সহজ পিঠার রেসিপি কি আগে কখনো দেখেছেন? মাত্র 3টি উপকরণে খুবই অল্প সময়ে এই পিঠা তৈরি করা যায়। আর এই পিঠাটা সুজি কিংবা মাংসের সাথে খেতে যে কতটা মজার হয় সেটা ট্রাই না করলে কোনোদিন বুঝতেই পারবেন না। তবে আমার একটু কম মিষ্টি সুজি দিয়ে এই পিঠাটা খুবই পছন্দ। আবার ঝাল কিছুর সাথে ট্রাই করতে চাইলে মাংসের ভুনার তো কোনো জবাবই নেই।
তো কেমন লাগলো আমাদের আজকের এই পিঠার রেসিপিটি? কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আর আমাদের রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।